আমার ছোট্ট কিচেনটাকে আমি একটু ডেকোরেশন করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। নিয়ে আমি মশলাটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। যে আলিয়া রাব্বু নামাজে চলে যাচ্ছে কিন্তু আমি এখনো রান্না বসাতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস কিশোরগঞ্জ থেকে বলছি। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ছোট্ট কিচেনটাকে আমি একটু ডেকোরেশন করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। নিচের লেয়ারটাতে আমি সবসময় ব্যবহার করার জন্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ রেখেছি। একটা মিডিল লেয়ারে আমি শুকনো মশলা রেখেছি আর উপরে রেখেছি ক্লিনিং প্রোডাক্ট। আমার কিচেনের এই যে র্যাকটা দেখছেন, এর একটার বয়স প্রায় 8 থেকে 9 বছর। সংসারের শুরুতে আমার বাসায় কোনো ড্রেসিং টেবিল ছিল না, তো কি করার, মুখ তো দেখতে হবে। তো এই কারণে একদিন নিউ মার্কেটে চলে গেলাম। নিউ মার্কেটে গিয়ে আমার মনে আছে অনেক খুঁজে আমি 2000 টাকা দিয়ে একটা 5 ফিট বাই 2.5 ফিটের একটা বড় আয়না কিনে এনেছিলাম, আর সেই সাথে এই র্যাকটাও এনেছিলাম। তো 10 বছরের সংসারে আস্তে আস্তে অনেক কিছুই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি প্রথম থেকেই যে জিনিসটা একবার কিনেছি, তো সেই জিনিসটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। তো এ কারণে হয়েছে কি, এই জিনিসটা আমি একটা সময় রুমে ইউজ করতাম, মানে বেডরুমে আয়নার পাশে ইউজ করতাম। তারপর বেশ কিছুদিন এটা আমি ওয়াশরুমে রেখেছিলাম শ্যাম্পু বা অন্যান্য আদার্স অ্যাক্সেসরিজ রাখার জন্য। তো এখন আর প্রয়োজন হয় না, তো বেশ কিছুদিন ঘরে পড়ে ছিল। এরপরে আমি এটাকে এখন কিচেনেই নিয়ে আসলাম, যে কিচেনের বেশ কিছু বক্স এখানে রাখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে বরাবরের মতো রান্নাঘরে চলে এসেছি। আজকে নাস্তায় আলু ভাজি করব, আর মেয়ে বলল সুজি খাবে, তো ওর জন্য আমি একটু বেশি করে সুজি রান্না করে নিয়েছি, ও বারবার একটু একটু করে খেতে পারবে। আলুটা ভাজি করার মাঝামাঝি টাইমে এসে আমি লবণ দিলাম, যাতে করে প্রথমে লবণ দিলে লবণ থেকে একটা পানি বের হয় এক্সট্রা, তো ওই পানিটা যাতে না বের হয় আর আলুটা তখন সহজেই নরম হয়ে যায়, তো এই কারণে আমি মাঝামাঝি টাইমে লবণটা দিয়ে দিলাম। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিতে পারেন, এতে করে আমি ভিডিও শেয়ার করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি চাইলেই তা দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজটি করে যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রুটিটা আমি আগের দিন বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, এতে করে সকালের ঝামেলাটা একটু কম হয়। নাস্তার টেবিলে বসে আলিয়া বলছে, মা ছোটবেলাটাই ভালো ছিল, প্রতিদিন সকালে উঠে সুজি খেতাম, তো এখন বড় হয়েছি ভাত খেতে ভালো লাগে না। তো কথা শুনে মনে হলো যে সে জানি কত বড় হয়ে গিয়েছে। আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছি। আজকে নাস্তায় ছিল সুজির হালুয়া, রুটি, আলু ভাজি আর চা। আমার মনে আছে আমার ছোটবেলায় আমার মা প্রতিদিন সকালে পরোটা বানাতেন, আর সেই সাথে দুধ চা বা ডিম পোস্ট বা যে কোনো ভাজি থাকতো। তো আমার ওইটা ওই একটা টাইমে ছিল যখন আমার একটুও ভালো লাগতো না, যে প্রতিদিন কেন পরোটা খেতে হবে বা রুটি বা এগুলো খেতে হবে। আমার তখন মনে চাইতো যে সকালে উঠে একটু গরম গরম ভাত আর আলু ভর্তা বা অন্য যে কোনো একটা ভর্তা খাবো। তো সময়ের সাথে সাথে আসলে মানুষের টেস্ট এরকমভাবেই চেঞ্জ হয়ে যায়। এখন তো মনে হয় সকালবেলা এক কাপ চা না খেলে দিনের শুরুটাই হলো না, সারাটা দিন কেমন মাথা ব্যথা করতে থাকে। আমি দুপুরে রান্না করার জন্য গরুর মাংস ভিজিয়ে রাখলাম আর ডাল রান্না করব আজকে। তো ডালটা আমি এখন সিদ্ধ করতে দিয়ে তারপরে চলে যাব, কিছু কাপড় ধুতে হবে আজ। আজকে আসলে দিনটা কোথা থেকে চলে গেল টেরই পেলাম না, ওই যে আজান দিচ্ছে আমি এখনও রান্না বান্না কোনো কিছুই করতে পারলাম না। আমার যেহেতু এখানে সরকারি লাইনের গ্যাস নেই, তো এ কারণে আমি যত রকম সিদ্ধ আছে সব প্রেশার কুকারে করার চেষ্টা করি। আমি কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি, এখন এগুলাকে উঠানে নেড়ে দিয়ে আমি চলে যাব রান্না করতে। ঘূর্ণিঝড়ের সময় যে গাছটা পড়েছিল ওই গাছটা এখনও উঠানেই এরকমই আছে,
তো বাড়িওয়ালাকে বলেছিলাম নেওয়ার জন্য, তো উনি যেহেতু নেবেন না, তো ভাবছি পাশেই একজন দিদি আছেন আমার, তো ওনাকে বলবো নিয়ে যেতে। উনি যেহেতু লাকড়ির চুলায় রান্না করে থাকেন। আজকে আমি গরুর মাংস হাতে মেখে রান্না করব। তো আমি এখানে সব মশলা পরিমাণ মতো নিয়েছি। তো পরিমাণ মতো নিয়ে আমি মশলাটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। মশলাটা যত ভালো করে মাখানো হবে মাংসের টেস্টটা ততই ভালো হবে। তো মাখানোর কাছেই হচ্ছে মাংসের টেস্ট নির্ভর করে। তো আপনি যত ভালোভাবে মাখাতে পারবেন আপনার মাংসটার টেস্টটা ততই সুন্দর হবে। আসলে আজকে সত্যি অনেক দেরি হয়ে গিয়েছে, এই যে আলিয়া রাব্বু নামাজে চলে যাচ্ছে, কিন্তু আমি এখনও রান্না বসাতে পারিনি। আজকে এখনও ফিল্টারেও পানি দেওয়া হয়নি, আর এই ফিল্টারটা এত পরিমাণ নোংরা হয়, আমার দুই দিন পরপরই এটাকে ক্লিন করতে হয়। ফিল্টার সবসময় আমি লেবু দিয়ে পরিষ্কার করি। ডিটারজেন্ট বা অন্য কোনো কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে যদি ফিল্টার পরিষ্কার করা হয় তো পরবর্তীতে একটা বাজে স্মেল আসে। এ কারণেই চেষ্টা করি সবসময় লেবু দিয়ে পরিষ্কার করতে। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। আলিয়া গরুর মাংসের ভিতর আলু খেতে খুব পছন্দ করে, তো ওর বাবা একটু পছন্দ করে না, কিন্তু তারপরও আমি মেয়ের জন্য অল্প একটু আলু সবসময় দিই। আর আমি চেষ্টা করি সবসময় আলুটাকে আগে একটু তেলে ভেজে নিতে, এতে করে খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনাদের সাথে গল্প করছি আর এই তো রান্নার কাজটা চালিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি আর অল্প সামান্য একটু পানি দিব। আমি যে বাটিতে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংস রান্নার সময় সবসময় লবণটা মাঝামাঝি টাইমে ইউজ করবেন, আর সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করতে। আমি এখানে দুইটা শুকনা মরিচ আর দুইটা রসুন দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আমার ভালো লাগে তাই, আর এটা না দিলেও চলে, কিন্তু অনেকেই আস্ত রসুন খেতে পছন্দ করেন মাংসের ভিতরে, এই কারণেই আমি দিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি এই ফাঁকে একটু উঠানে যাব, কিছু পুদিনা পাতা আনবো আর একটু ধনিয়া পাতা আনবো। আমি আজকে একটু সালাদ করে নেব, এই জন্যই আমি উঠানে চলে এসেছি। গত বছর নভেম্বর মাসে খুব শর্ট নোটিসে একদিনের জন্য আমি বরিশালে গিয়েছিলাম। তো আমার মামাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওইখান থেকেই আমি বেশ কিছু গাছ নিয়ে এসেছিলাম। তো ওই গাছগুলোকে অনেক কষ্টে যত্ন করে এত দূর আমি রেখেছি, তো নিজের খাওয়ার কাজটা চলেই যায়। বাসায় অনেকগুলো টমেটো ছিল, তো ওইগুলা দিয়েই আজকে আমি সালাদ করে নেব। আর হ্যাঁ, টমেটোটা কিন্তু আমি একবার ধুয়েছি, আবার কাটার পরও আবার ধুয়ে নেব। তো অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে আপু কেন কাটার পরে আবার টমেটোটাকে আপনি ধুয়ে নিচ্ছেন। তো আমিও এটা আগে জানতাম না, টমেটোর বিচি যদি খাওয়া হয় তো পিত্ত থলিতে নাকি পাথর হয়, তো এই কারণে এখন চেষ্টা করি অ্যাভয়েড করতে, এতদিন তো না জেনেই আমরা খেয়ে এসেছি। আর আমার সিঙ্কের পাশে বেশ কিছু কালো দাগ দেখতে পাচ্ছেন, তো আমি আসলে একটা ভুল করে ফেলেছি যার কারণে এরকম হয়ে গিয়েছে। আমি যদিও জানতাম, আমি বেশ কিছুদিন আগেই রান্নাঘরটাকে ক্লিন করার জন্য হারপিক দিয়েছিলাম টাইলস ক্লিন করার জন্য। তো আমি যদিও এটা জানি যে টাইলস ক্লিন করার যে হারপিকটা যদি আমি সিঙ্কে পড়ে তো দাগ হয়ে যাবে, তো আমি এটা কিন্তু আসলে সিঙ্কে দেইনি, আমি সাইডে দিয়েছিলাম। তো ওটা দিয়ে আমি যেহেতু পাশে ছিলাম না, তো তখন ওটা এমনিতেই গড়িয়ে ওখানে পড়ে আর একটু দাগ হয়ে গিয়েছে, যার কারণে দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু কি করব, এখন আসলে কিছুই করার নেই। আপনারা যদি কেউ জানেন যে কিভাবে আমি এই দাগটাকে উঠাতে পারি, তো প্লিজ আমাকে একটু জানাবেন, আমার অনেক অনেক উপকার হবে। এর মাঝে কিন্তু অনেক সময় চলে গিয়েছে, আমি রান্না শেষ করে গোসল করেছি, নামাজ পড়েছি, এরপরে ওরা বাবাও চলে এসেছে মসজিদ থেকে, তো এরপরে আমরা একসাথে সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। তো গরুর মাংস খেলে আমার প্রচুর অ্যালার্জির সমস্যা হয়, আমার মুখে যেহেতু ব্রণ আছে, তো এই কারণে আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে। তারপরও মাঝে মাঝে যখন রান্না করি আমি খুব অল্প পরিমাণেই খেয়ে থাকি। এই যে আমি প্লেট ভর্তি করে সালাদ নিয়ে নিচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, খাবার বরাবরের মতোই অনেক মজার ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।